একটা লেখা তৈরি করা যে কতখানি কষ্টের সেটা লেখক মাত্রই উপলব্ধি করেন। গল্পকার ও লেখক মোহাম্মদ ফজলুল হকের প্রথম গল্পগ্রন্থ জীর্ণপাতার মোড়ক উন্মোচন অনুষ্ঠান শহরের লায়ন্স ক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত হয়। আজকে আপনাদের থেকে শুনব কথা এবং আপনারা আজকে বলবেন, যাতে আমার আগামীর পথ চলা, আগামীর লেখালেখি আরও সুন্দর হয়, আরও শানিত হয় এবং আরও বেশি ফলপ্রসূ হয়। আজকে আমার প্রথম গল্পগ্রন্থ জীর্ণপাতার মোড়ক উন্মোচনে আমি বেশ আনন্দিত। যারা উপস্থিত হয়ে আমার এই অনুষ্ঠানকে প্রাণবন্ত করেছে সকলকে আমি ধন্যবাদ জানাই। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট কবি, গীতিকার ও সুরকার অধ্যাপক রফিক রহমান ভূঁইয়া। একজন লেখকের সবচাইতে বড় সম্পদ হচ্ছে তার নিজের অনুভূতি। তিনি তার অবস্থান থেকে যে পরিবেশে আছেন, যে সমাজে আছেন, যে স্থানে আছেন, যে কালে আছেন, সেই কালকে নিজের মনে ধারণ করবেন। নিজের মনের মাধুরী দিয়ে তা তিনি পরের জন্য উপস্থাপন করবেন। সেটা যখন অন্য হৃদয়ে সঞ্চারিত হয়, সেখানে যদি সেটা লালিত হয়, সেখানে যদি সেটা বেঁচে থাকে, তাহলে লেখক যত ছোটই হোক তিনি অমর উদ্ধার করেন। উপস্থাপক ও বাংলাদেশ টেলিভিশনের গীতিকার কবি ইকবাল চৌধুরীর সভাপতিত্বে বক্তব্য রাখেন কবি দেবব্রত সেন, কবি ইকবাল আলম, অধ্যক্ষ এস এম মাসুম বিল্লা, কবি শফিউল হক, সাংবাদিক শাহিদা শামলিনা, ব্যাংকার শফিউল হক, কবি মুসলিউদ্দিন মুসলিম। এছাড়া কবি, সাংবাদিক ও সাহিত্যিক ও সুধীজনদের উপস্থিতি ছিলেন। নায়ক হয়ে যাচ্ছি, ওখানে হয়তো একটি খলনায়ক চরিত্রের ভিতরে ঢুকে যাচ্ছি, হ্যাঁ, হয়তো ওই রক্ত দেওয়ার ওই দৃশ্যটি আমি মনে মনে ভাবছি যে এটা কীভাবে চিত্রায়ণ করা যায়। হ্যাঁ, নায়িকাকে যখন ওই ছেলেটি রক্ত দিচ্ছে তখন এটার চিত্রায়ণটা কী হবে, এরকম একটা বিষয় করতে করতে চলে যায়। সংক্ষিপ্তভাবে আলোচনা করব। ছোট্ট বান্ধবী, এই ছোট্ট বান্ধবী গল্পটা একটু ব্যতিক্রম ধর্মী ভালো লেগেছে, কিন্তু একটা জায়গায় এসে একটু একটু বাস্তবতার সাথে অমিল মনে হয়েছে। কারণ আমাদের দেশের লেখকরা যখন একটা বাস্তবসম্মত গল্প লেখেন, বাস্তবতার সাথে যখন মিল পাই, পুরো অংশটা মিলে গেলে ভালো হয়। মোবাইল টাকা পয়সা নিয়ে গেছে এবং তাকে সম্ভবত স্টেপ করছে, তখন গভীর রাত্রে লেখকের বর্ণনাটা আমার কাছে চমৎকার লেগেছে। অত্যন্ত সাহিত্য, মানে সাহিত্যের ইয়েটা, শব্দশৈলী এবং সাহিত্যের সাহিত্যিক মনোভাবটা ফুটে উঠেছে তার বর্ণনার মধ্যে। অনেকগুলো লেখা পড়ছি এবং ওনার যখন লেখা শুরু তখন থেকেই আমাদের সাথে লেখার সাথে পড়েছে। আল্লাহ যাতে ওনাকে একজন ভালো লেখক হিসেবে তৈরি করে। আর এই লেখা দান সৃষ্টিকর্তার এক অপার এক কৃপা বলা যায়। তো আমরা এই জীর্ণপাতা এই মোড়ক উন্মোচন আজকে যে এটা শেষ এটা নয়, আরও মোড়ক উন্মোচন হবে, লেখকের সুখ সমৃদ্ধি আশা করছি। লেখক আরও যাতে আমাদেরকে সুন্দর সুন্দর উপহার দেয়, লেখকের জন্য এই প্রত্যাশা। লেখকদেরকে আমি স্রষ্টার সাথে তুলনা করি, কারণ হচ্ছে যে স্রষ্টা যেরকম সৃষ্টি করেন প্রত্যেকটা জিনিস, তিনি লেখকও সেরকম শব্দ দিয়ে নতুন নতুন উপাদান তৈরি করছেন, গল্প তৈরি করছেন। শেষে অতিথিবৃন্দ জীর্ণপাতা বইয়ের মোড়ক উন্মোচন করেন। নয়নতারা, এফটিভি নিউজ ডেস্ক। আপনারা দেখছেন এফটিভি, এফটিভি হৃদয়ে বাংলার স্পন্দন।